নমস্কার বন্ধুরা, শবরীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নলেন গুড়ের পায়েস। শীতকালে নলেন গুড়টা বেশ ভালোই পাওয়া যায়, আর নলেন গুড়ের পায়েস খেতে সবাই কিন্তু ভীষণই পছন্দ করে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয় নলেন গুড়ের পায়েস। পায়েসটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, সেই জন্য আমি এখানে 100 গ্রাম চাল দিয়েছি। 1 লিটার দুধের জন্য কিন্তু পরিমাণটা 100 গ্রাম চালই থাকবে, তার বেশি কিন্তু হবে না। তবে হ্যাঁ, মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। চালটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এবারে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার উপর রেখে দিচ্ছি এরকম একটা ছাঁকনি। ছাঁকনির উপরে চালটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে এক্সট্রা যে জলটা আছে সেটা ঝরে পড়ে যায়। অনেকে কিন্তু চালটা ভিজিয়ে রেখেও করেন, কিন্তু আমি সেটা করি না, আমি এইভাবেই করি। বেশ কিছুক্ষণ রাখার পর চালের যে জলটা আছে সেটা ঝরে পড়ে গেছে। এবার একটা বাটির ভিতরে চালটা নিয়ে নিচ্ছি। এবার চালের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ঘি, আর দিয়ে দেব 1 পিঞ্চ লবণ। এবার চালের সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, এখানে চালটা ভালোভাবে মাখা হয়ে গেছে। চালটা এখানে রেস্ট হতে দিচ্ছি, তার মধ্যে আমি দুধটা ফুটিয়ে নেব। এবার একটা কড়ার মধ্যে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা যদি ননস্টিক কোনো পাত্রে পায়েসটা বানিয়ে থাকেন, তাহলে ঘিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে এরকম কোনো পাত্রে আপনারা যদি পায়েসটা বানিয়ে থাকেন, তাহলে প্রথমে ঘিটা ব্রাশ করে নেবেন। এতে কি হয় যে দুধ চাল দিতে গেলে অনেক সময় কড়ার মধ্যে লেগে যায়, বা পায়েস তৈরি করতে গেলে কি হয় কড়ার নিচে লেগে যায়। এই ঘিটা দেওয়ার ফলে সেটা কিন্তু আর হবে না। ঘিটা ভালোভাবে ব্রাশ করা হয়ে গেলে কড়াটা একটু গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ক্রিম দুধ। আমি এখানে গরুর দুধ নিচ্ছি, আপনারা যে কোনো ফুল ক্রিম দুধ নিতে পারেন। এবার দুধটাকে হাই ফ্লেমে রেখে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধটা এভাবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আগে থেকে মেখে রাখা চালটা দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, 2টো তেজপাতা। চালটা কড়ার মধ্যে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে ফোটাতে থাকবো যতক্ষণ না চালটা গলে যায়। আর এই কড়ার সাইডে যে শর্টটা লেগে আছে সেটা আমি এইভাবে খুন্তি দিয়ে কেকে দিচ্ছি। দেখুন, ঘিটা দেওয়ার ফলে কি হচ্ছে, খুব তাড়াতাড়ি কিন্তু এটা উঠে যাচ্ছে কড়ার গায়ের থেকে, একটুও কিন্তু লেগে থাকছে না। ঠিক এইভাবে কড়ার ভিতরে বা কোনো হাঁড়ির ভিতরে যদি ঘি লাগিয়ে কোনো দুধের প্রিপারেশন বানানো হয়, তাহলে কি হয় দুধটা কিন্তু এতটুকু নষ্ট হয় না। বেশ কিছুক্ষণ ফোটার পর দেখতেই পাচ্ছেন এখানে দুধটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 20 থেকে 25টা কিশমিশ। আর 10টা কাজু, কাজুটা একটু ভেঙে রেখেছি। আর দিয়ে দিচ্ছি 200 গ্রাম নলেন গুড়ের পাটালি। এই পাটালিটা দেওয়ার সময় ফ্লেমটা আমি একেবারে লোতে করে দিয়েছি, কারণ অনেক সময় কি হয় পাটালি গুড় দেওয়ার পরে দুধটা কেটে যায়। তো যখন পাটালি গুড়টা দেওয়া হয় সেই সময় যদি ফ্লেমটাকে লোতে রাখা হয়, তাহলে কিন্তু দুধটা কেটে যায় না। এবার পাটালি গুড়টাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দেব, দিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আরেকটু ফুটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে দুধটা কিন্তু বেশ গাঢ় হয়ে এসেছে। দেখুন, এখানে চালটাও গলে গেছে আর পায়েসটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। আমি এর থেকে বেশি গাঢ় করব না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো অনেকটা গাঢ় হয়ে যাবে। আমি এখানে ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর 5 মিনিটের জন্য এটাকে রেস্ট হতে দেবো।
এখানে নলেন গুড়ের পায়েসটা একেবারে তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করবেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটাও আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্তই থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।